লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত একটার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন এবং ঘটনার 27 ঘন্টা পরে করা এই মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামি করা হয়। মামলায় 18 জনের নাম উল্লেখ সহ আরও 15 জন অজ্ঞাত আসামি। এদিকে সিসি ক্যামেরা ফুটেজে ঘটনার সময় কয়েকজন সন্ত্রাসীকে অস্ত্র হাতে ওই এলাকায় দেখা গেছে। মঙ্গলবার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যা করে সন্ত্রাসীরা।